তো আজকের এই থ্রি পিসটির দেখুন মাঝখানে একটা ডিজাইন আছে এখানে এখানে, তো আমাদের বুঝতে হবে এটাতে আমাদের হাতা হবে। আর এখানে একটা ডিজাইন দেওয়া আছে, এটা আমাদের সামনের পার্ট, যেহেতু এখানে গলার যে ডিজাইনটা এই ডিজাইনটা দেওয়া আছে। এবং এটা আমাদের পিছন পার্ট, পিছন পার্টে দেখুন গলার কোনো ডিজাইন নাই কিন্তু নিচের ডিজাইনটা দেওয়া আছে। তো আমাদের কি করতে হবে সবসময় আমরা দেখুন এই যে ভাগ যে করে দেওয়া আছে ভাগ অনুযায়ী আমরা কাটিং করে নেব। তো দেখুন সর্বপ্রথম কিন্তু এটা কিন্তু আমাদের হাতার কাপড় বের হয়ে গেল মাঝখান থেকে। দেখুন এই যে হাতার ডিজাইনটা, এখানে ক্যাটালগকে লক্ষ্য করেন আপনারা, এই যে হাতার যে ডিজাইনটা দেওয়া আছে দেখুন এই যে ডিজাইনটা দেওয়া আছে, তো এটা কিন্তু আমাদের হাতার কাপড়, ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল করুন, এটা কিন্তু আমাদের কামিজের পিছন পার্ট, কেন এখানে দেখুন গলার কোনো ডিজাইন নাই অথচ নিচের ডিজাইনটা দেওয়া আছে। তো এই যে এটা দেখুন আমাদের কামিজের কিন্তু পিছন পার্ট, এখানে সামানটা দেখাচ্ছে আর এটা হচ্ছে পিছনটা, পিছনে দেখুন এখানে কোনো গলার ডিজাইন নাই কিন্তু এই যে নিচের এই ডিজাইনটা দেওয়া আছে। আর সামনের পার্টে দেখুন এই যে বুকের এই জায়গায় একটা ডিজাইন দেওয়া আছে। তো দেখুন এটি হচ্ছে আমাদের পিছন পার্ট, তো পিছন পার্ট আমরা এভাবে ভাঁজ করে নিলাম দুই পার্ট। একইভাবে আমরা সামনের পার্ট ভাঁজ করে নিছি, সামনের পার্টটা আমরা এটার উপরে রাখবো। এখানে যেহেতু আটকানো সাইড আছে, আটকানো সাইড থেকে ধরে সামনের পার্ট পিছন পার্ট আমরা একভাবে মিল করবো। দেখুন দুটি পার্ট আমি একসাথে ভাঁজ করে নিলাম, নেওয়ার পরে সামনের পার্টটা আমরা উপরে রাখছি, পিছন পার্টটা আমরা নিচের দিকে রেখে দিয়ে আমরা এভাবে ভাঁজটা করে নিলাম। এখন একটা জিনিস মনে রাখবেন, আপনারা যারা এই ধরনের থ্রি পিস কাটিং করবেন, দেখুন এই থ্রি পিসটি যখন আমরা টান দেই দেখুন নিচের দিকে বড় হচ্ছে আর এদিকে কিন্তু বড় হচ্ছে না। তো তার জন্য এই থ্রি পিসটি সম্পূর্ণ কিন্তু রূপ করে ডিজাইনটা করা হয়েছে। তো দেখুন এজন্য কিন্তু আমাদের কামিজের নিচের সাইডটা ঝুলে যায় বা সাইডটা সরে যায়, এজন্য দেখুন আমরা যদি এই কাপড়টা যদি পাতিলাভাবে বডিতে রেখে দিতাম তাহলে কিন্তু টান দিলে একটু বড় হয়ে যেত। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন কিনা জানি না, যখন আপনারা পুরাতন কামিজ থেকে মাপ নেন বা ব্লাউজ থেকে মাপ নেন, ব্লাউজটি টান দিয়ে ধরলে কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি বড় হয়ে যায়। তো দেখুন এটা থ্রি পিসে যেভাবে কাপড়টা দিয়ে দিছে এভাবে টান দিলে কিন্তু একটু বড় হবে না, ঠিক আছে, এভাবে কিন্তু একটু বড় হবে না। তার জন্য কিন্তু আমাদের বডি অনেক সময় সঠিক মাপ রাখলেও টাইট হয়ে যায়। তার জন্য এ ধরনের যাদের কাপড়গুলো এভাবে টান দিলে বড় হবে না বডির দিকে, সেই কাপড়গুলোর মধ্যে সাধারণ বডির থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি করে বেশি দিয়ে দিবেন, তাহলে ওই সমস্যাটা আর হবে না। তো দেখুন এখানে যেহেতু গলাটা আমার কাটিং করা নেই সেজন্য আমরা এখান থেকে ধরে লম্বাটা ছোটো বড় করে নিতে পারবো। এখান থেকে ধরে আমরা লম্বার মাপ নিব, যার যতটুকু প্রয়োজন নিয়ে নেবেন। এখান থেকে ধরে এখন আমরা কামিজের সাইড ফালাটা দিব, দেখুন 19 ইঞ্চি নিচে। আপনারা সবার জন্য 19, 20, 21 এই তিনটে মাপের যে কোনো একটা মাপে রাখবেন, যদি অতিরিক্ত লম্বা হয় তাহলে 21 ইঞ্চি দিবেন, মিডিয়াম লম্বা হলে 20, একটু খাটো হলে আপনারা 19 ইঞ্চি দিবেন। দেখুন আমি দিলাম 19। এবার আমাদের এখান থেকে ধরে আরমহলে মাপ নিতে হবে 35 ইঞ্চি বড়ির জন্য, যাদের বড়ি 30 থেকে 40 ইঞ্চি হবে তাদের আরমহলটা নেওয়াবেন আপনারা দেখুন 5.6 ইঞ্চি, দেখুন 5.6। এবার এখান থেকে ধরে আমাদের পুটের মাপ নিতে হবে, 35 ইঞ্চি বড়ির জন্য পুট রাখতেছি 6 ইঞ্চি, 6 দোগানা 12 ইঞ্চি পুট হবে। তো এখানেও 6 ইঞ্চি, এখানেও নিব 6 ইঞ্চি, অনেকে এখানে আপনারা 1/2 ইঞ্চি কম করে নেন, সেক্ষেত্রে কিন্তু বড়ির ওই জায়গায় কিন্তু টান ধরে থাকবে। এবার আমাদের গলার পাশে নিতে হবে 2.5 ইঞ্চি পরিমাণ, দেখুন এখানে নিলাম 2.5 ইঞ্চি। এবং গলার লম্বাটা যেহেতু এটা থ্রি পিস, সামনের গলাটা বড় হবে পিছনের গলাটা ছোট হবে, যেহেতু ক্যাটালগে ওইভাবেই দেওয়া আছে, তো তার জন্য সামনের গলাটা আমরা নিব কতটুক 4.5 ইঞ্চি। যারা গলাটা বড় নিতে চান আপনারা 5 বা 6 এরকম নিতে পারেন, সমস্যা নাই। তো আজকে যার জন্য তৈরি করবো সে ছোটো গলা চাইছে, তার জন্য আমি দিচ্ছি 4.5, সেলাই সহ আমি এখানে 4.5 নিয়ে নিলাম। এখানে গলাটা আমরা মিহি গলা দিয়ে দিব, পিছনের গলাটা আমরা গোল দিব, ঠিক আছে। এবার আমাদের এই দাগ থেকে ধরে এটাকে মাঝ বরাবর একটা মার্জিন দিতে হবে। তো এবার দেখুন এটা হচ্ছে বডির মাপ, এটা পেটের মাপ, এটা হচ্ছে হিপের মাপ। তো দেখুন বডির মাপ আমরা যারা গায়ের থেকে মাপ নিব, গায়ের মাপের থেকে সবসময় বডিতে আমরা 4 থেকে 5 ইঞ্চি লুজ দিব, পেটের এখানে আমরা 3 থেকে 3.5 ইঞ্চি লুজ দিব,
হিপের এখানে 4 থেকে 5 ইঞ্চি হিপের এই জায়গায় লুজ দিব, তা না হলে কিন্তু কামিজটা আমরা পরতে পারবো না, একবারে টাইট হয়ে যাবে। তো দেখুন এখন এখানে বডির মাপ হচ্ছে 36, 36-এর 4-এর 1 অংশ 9 ইঞ্চি, তো আমি নিলাম 9 ইঞ্চি। নেওয়ার পরে সেলের জন্য, তো সেলের জন্য আরও 1.5 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি। তো কোমরের মাপ হচ্ছে 31, 31-কে যদি আমরা 4 ভাগ করি, 4-এর 1 অংশ, এখানেও নিতে হবে 7.5 ইঞ্চি। নেওয়ার পরে এখানে 1 ইঞ্চি আমরা বেশি নিয়ে নেব, এখানে নেব হিপের মাপ 35, 35-কে 4 ভাগ করে 4-এর 1 অংশ কত, 7.9, 7.9 ইঞ্চি। নেওয়ার পরে এখানে আরও 1 ইঞ্চি আমরা এক্সট্রা বেশি নিয়ে নিলাম। তো দেখুন এখন এই কোণা থেকে ধরে আমাদের আরমহলের রাউন্ড শেপ দিতে হবে, এভাবে একটা মার্জিন দিবেন। দেওয়ার পরে এই কোণার থেকে ধরে আমরা প্রথমে কাটিং করব কতটুকু, 1.5 ইঞ্চি পরিমাণ। দেখুন এখান থেকে ধরে 1.5 ইঞ্চি নিয়ে আপনারা এভাবে রাউন্ড শেপ এই পর্যন্ত করে নেবেন। আর আমরা যেহেতু সামনের পাটে শেপ কাটিং করব, তো তার জন্য খেয়াল করুন এখান থেকে ধরে আরও 1/2 ইঞ্চি নিচে আরেকটা মার্জিন দিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের শেপের জন্য। আপনারা যারা তাল পাট হাতার সাথে বডির সাথে অ্যাকোরেট করতে পারেন না, তাদের ক্ষেত্রে আমি রিকমেন্ড করব সবসময় একই সমান রাখবেন। এখানে এখানে তালপাট না দিলেও কোনো সমস্যা নেই, তালপাট যে দিতেই হবে বাধ্যতামূলক না, তালপাটটা দিলে একটু ভালো হয়, তার জন্য কিন্তু আমরা তালপাট দেই। এখন যদি আমরা বডির সাথে হাতার সাথে তালপাট যদি মিল না করতে পারি, তাহলে কিন্তু কামিজটার আরও বড় ধরনের সমস্যা হবে। তো তার জন্য আমরা সবসময় যারা নতুন আছি তারা এখানে তালপাট ব্যবহার করব না। এবার দেখুন নিচের ঘেরটা আমাদের সবসময় বুঝতে হবে যে নিচের ঘেরটা বডি অনুযায়ী দিতে হবে। অনেকে অনেকে আছে লম্বা অনুযায়ী আমরা নিচের ঘেরটা দিই, আসলে না, এটা লম্বা অনুযায়ী হবে না, এটা আমরা সম্পূর্ণ বডির মাপ অনুযায়ী কিন্তু নিচের ঘেরটা আমাদের হবে। তো দেখুন বডির এখানে যতটুকু হবে, অর্থাৎ আপনার বডি বা হিপের মাপ, এই দুইটা মাপের একটা মাপ নিলে হবে। তো হিপের মাপের এখানে যতটুকু আসবে, দেখুন হিপের মাপ আসছে এখানে কত আমার 7.9 ইঞ্চি, তো এখানেও নেব আমরা 7.9। নেওয়ার পরে এখান থেকে ধরে আমরা আরও কত নিব, 2.5 ইঞ্চি, অর্থাৎ বডির থেকে এখানে আমরা 2.5 ইঞ্চি লুজ নিলাম। 2.5-কে যদি আমরা ডাবল করি তাহলে আমাদের সামনের এক পাটে 5 ইঞ্চি লুজ হবে বডির থেকে। তো দেখুন এখানে এখানে হিপের মাপ যতটুকু হবে ঠিক ততটুকু এখানে নেবেন, নেওয়ার পরে এখানে 2.5 ইঞ্চি এক্সট্রা নেবেন। এখানে যেহেতু আমরা 1 ইঞ্চি বাড়তি নিচ্ছি, তো এখানেও আরও 1 ইঞ্চি এক্সট্রা বাড়তি নিব, এটা হচ্ছে সেলার জন্য। নিয়ে আমাদের এই যে শেপ কাট দিয়ে কিন্তু এখানে মার্জিনটা দিতে হবে। তো অনেকে বলেন যে এই জায়গাটা বাড়তি হয়ে যায় সেলাই করার সময়, তো তাদের ক্ষেত্রে কী করবো, তো আপনারা যদি শেপ কাটটা ভুল করে ধরেন, দেখুন আপনারা যদি শেপ কাটটা যদি এইভাবে ধরুন, রাউন্ডটা যদি আপনাদের এই জায়গায় পড়ে তাহলে কিন্তু এরকম রাউন্ড হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা সবসময় এই জায়গাটার রাউন্ড শেপ দিতে গেলে সোজা একটা স্কেল নেবেন। দেখুন এই যে রাউন্ডের দিকটা আমরা উপরের দিকে রেখে দিয়েছি, এই জায়গাটা সোজা আছে, এই জায়গাটা আমরা এখানে বসিয়ে দেবো। এই চিহ্ন থেকে এই যে এই চিহ্ন 2.5 ইঞ্চি যে নিচি, 2.5 ইঞ্চি নেওয়ার পরে এই চিহ্ন থেকে চিহ্ন ধরে সোজা একটা মার্জিন দিবেন, খেয়াল করুন সোজা মার্জিন দিবেন। আবার 1 ইঞ্চি যে বাড়তি নিচ্ছি সেই বাড়তি অনুযায়ী আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। এই যে আমি মার্জিনটা দিয়ে দিলাম। তো এই কামিজের লম্বাটা কিন্তু ঝুলে যাবে, কেন, কারণ এই কামিজটা টান দিলেই বড় হয়, তো তার জন্য লম্বাটা ঝুলে যাবে। এই জন্য এখানকার সাথে আমরা এখানে 1 ইঞ্চি পরিমাণে ডাউন করে দেব, তাহলে কিন্তু ওই কামিজটা যতই ঝুলুক 1 ইঞ্চির উপরে আর ঝুলবে না। যদি এবার 1 ইঞ্চি ঝুলে যায় তাহলে আমাদের লম্বাটা ঠিক থাকবে, কারণ এখানকার সাথে আমরা এখানে 1 ইঞ্চি ডাউন করে দিচ্ছি তার জন্য, ঠিক আছে। তো এখন আমি কাটিং করে নিচ্ছি। এই সাইড কাটিং করার পর আমাদের গলা কাটিং করতে হবে, কারণ আমাদের সামনের গলাটা বড়, পিছনের গলাটা ছোট, তার জন্য আমাদের গলাটা এক এক করে কাটিং করতে হবে। আর যদি আমাদের সামনের গলা পিছনের গলা একই গলা হইতো, তাহলে কিন্তু আমরা এই মাপে গলাটা কাটিং করে নিতে পারতাম। এখান থেকে ধরে আমরা এখানে দেখুন 1 ইঞ্চি ডাউন করে দিচ্ছি, এখানে 1 ইঞ্চি আমি ডাউন করে দিলাম, এবং এখানে চিহ্নটা অবশ্যই বসিয়ে নিতে হবে। এখন এখান থেকে ধরে আমরা পিছন পাট, দেখুন এটা কিন্তু আমাদের পিছন পাট, পিছন পাটের গলাটা আমরা কাটিং করে নিব, পিছন পাটের গলা হবে ছোট। এখান থেকে ধরে আমরা 2.5 ইঞ্চি ঠিকই নিব, দেখুন 2.5 ইঞ্চি, এবার পিছন পাটের গলার লম্বাটা কতটুকু রাখবো আমরা, দেখুন 3.5 ইঞ্চি,
এখানে আমরা গোল করে নিব এভাবে। পিছন পাটের গলাটা কাটিং করে নিলাম এবং পিছন পাটের যে আমাদের হাত সেলাই হবে কাপড়টা আমরা কেটে নিব। দেখুন এখানে রেখে আমরা এই মাপে কাটিং করে নিব। এখানে একটা জয়েন্ট পড়বে এই কাপড়ে। পিছন পাটের হাত ছিলের পট্টির কাপড় দেখুন এই যেখানে থাকবে এটা। এবার আমাদের সামনের পাটেও কিন্তু গলাটা কাটিং করে নিতে হবে। দিছি সামনের পাটের গলার পাশে দিছি 2.5 ইঞ্চি এবং গলার লম্বাটা দিছি 4.5 ইঞ্চি। তা আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন। দেখুন গলাটা কাটিং করে নিলাম এবং হাতায় আমরা তাল পাট কাটিং করে নিব। এখান থেকে ধরে অল্প একটু করে ধরে আমরা এখানে একটু বেশি করে নিব। তালপাট কাটিং করে নিলাম। তো এখন দেখুন এখান থেকে ধরে আমরা হাতার মোহরটা মেপে দেখলে আমাদের কতটুকু হবে। হাতার মোহরটা হবে আমাদের সেলাই মার্জিনের জন্য বাদ দিয়ে ধরে আমাদের 7 ইঞ্চি বা 7.5 ইঞ্চি এরকম হাতার মোহরটা আসবে। তো আপনারা এইভাবে যখন হাতাটা কাটিং করবেন ঠিক এই মাপের থেকে আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিয়ে আপনার হাতার মোহরটা কাটিং করবেন, তাহলে সেলাই করার পর আমাদের এই হাতার সাথে ওই হাতাটা অ্যাকুরেট মিলে যাবে। আপনারা এভাবে কাজটা করে নেবেন এবং এখানে গলার পট্টির কাপড়টা আপনারা একইভাবে কাটিং করে নেবেন। তো এখানে দেখুন হাতার লম্বা যার যতটুকু হবে আপনারা নিয়ে নেবেন। এ দাগ থেকে ধরে আপনারা 3 ইঞ্চি পর্যন্ত নিচে একটা ডাউন দেবেন। 3 ইঞ্চি নিচে একটা ডাউন দিয়ে মার্জিন টেনে নেবেন এবং এখান থেকে ধরে আমাদের এখানে দেখুন হাতার মোহরাটা আসছে কত। হাতার মোহরা এখান থেকে ধরে আপনারা এভাবে মেপে দেবেন যতটুকু আসবে। এভাবে আপনারা যদি মেপে দেখেন দেখুন এখানে 7.5। তো এখানেও আমরা নিব 7.5। এভাবে কোনাকুনিভাবে ধরে আমরা নিব 7.5। নেওয়ার পরে এখানে সেলার জন্য আপনারা এক্সট্রা নিয়ে নেবেন। আমি সেলার জন্য এক্সট্রা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে ধরে আপনারা কতটুকু নেবেন 2 ইঞ্চি। দেখুন এটা হচ্ছে নতুন নিয়ম, এই নিয়মে কাটিং করলে আপনাদের হাতার মোহরা রাউন্ডটা ভালো হবে। 2 ইঞ্চি নেবেন। নেওয়ার পরে এখান থেকে ধরে আপনাদের রাউন্ডটা এভাবে করে নেবেন। দেখুন এখানে হাতার মুখ যার যতটুকু প্রয়োজন আপনারা নেবেন, নিয়ে অবশ্যই সেলার জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। যে হাতাটা কাটিং করে নিলাম এখন হাতার মধ্যে কিন্তু তালপাট দিতে হবে। যেহেতু আমরা বডিতে তালপাট দিছি তো হাতার মধ্যেও তালপাট দিব। তো আমরা অনেক সময় এখনই যদি হাতার তালপাট কাটিং করি তাহলে কিন্তু আমরা সেলাই করার সময় সেটাকে মিল করতে পারি না, দুটি পাটি কিন্তু এক সমান হয়ে যায়। তো তার জন্য আমরা কি করব, বডির পার্টে প্রথমে হাতার তালপাট কাটিং করে নিব। যখন হাতাটা আমরা কমপ্লিট করব, হাতা কমপ্লিট করার পর আমরা দুটি হাতা দুই দিকে রাখবো। রাখার পরে আমরা হাতার যদি তালপাট কাটিং করে নেই তাহলে কিন্তু আমাদের তালপাটটা আমরা অ্যাকুরেটভাবে মিল করতে পারবো। এখন যদি তালপাট কাটিং করে নেই তাহলে কিন্তু আমাদের মিল করতে সমস্যা হবে। তো তার জন্য এটা সেলাই করার সময় আপনাদের তালপাট কাটিং করতে হবে, অবশ্যই সেলাই ভিডিওটা দেখবেন।